আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সিভিল সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের মাঝে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাহী পদে 313 জন লোক নিয়োগ করা হবে, এই মর্মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তো প্রাইভেটস, এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কারা কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কত, বেতন কাঠামো কেমন, আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তো প্রাইভেটস, তাহলে চলুন আমরা কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধরে ধরে দেখতে থাকুন, তাহলে আপনাদের আবেদন করার সময় আর কোনো ধরনের সমস্যা হবে না। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 5 জুলাই 2023 খ্রিস্টাব্দ তারিখে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সেই নাগরিক নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক রং, পদের নাম হচ্ছে সিপাই, একটিমাত্র পদে রয়েছে, পদসংখ্যা হচ্ছে 313 জন, বেতন স্কেল ও গ্রেড 9000 থেকে 21800 টাকা, গ্রেড 17, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হ্যাঁ প্রেভার্স, শুধুমাত্র SSC পাস হলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য 5 ফুট 6 ইঞ্চি অর্থাৎ 1.68 মিটার, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি অর্থাৎ 1.57 মিটার, বুকের মাপ উভয় ক্ষেত্রে 31 ইঞ্চি বা 7-8 সেন্টিমিটার, সম্প্রসারিত 32 ইঞ্চি বা 8-2 সেন্টিমিটার। ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 50 কেজি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 46 কেজি এবং অবিবাহিত হতে হবে। হ্যাঁ প্রেভার্স, এই পদে আবেদন করতে হলে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদেরই অবিবাহিত হতে হবে। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, হ্যাঁ প্রেভার্স, এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাদের নাম দেওয়া রয়েছে, তো আপনারা এখান থেকে আপনাদের জেলা নামটি দেখে নেবেন। যদি আপনার জেলা নামটি এখানে থাকে তাহলে আপনিও এই পদে আবেদন করতে পারবেন। আবেদনের নিয়মাবলী বা নিয়োগ সংক্রান্ত শর্তাবলী, 10-7-2023 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থী বয়স সীমা, সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 10-7-2023 খ্রিস্টাব্দ তারিখে 18 বছর থেকে 20 বছরের মধ্যে হতে হবে, তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর। কিন্তু বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 20 বছর। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না, বয়সে প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র বা জমা নিবন্ধন সনদ। তবে এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইনে আবেদনের কপি বা স্লিপ বাধ্যতামূলক থাকতে হবে। সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। শারীরিক পরিমাপ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি বা নির্বাচন করা হবে না। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এই পদের ক্ষেত্রে শারীরিক পরিমাপ, লিখিত এবং মৌখিক এই তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এখানে আপনারা যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.dnc.gov.bd, এই ওয়েবসাইটে পাওয়া যাবে। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আর বেশ কিছু নিয়মাবলী রয়েছে, তো এগুলো আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন। আমি ভিডিওটি ছোট করার স্বার্থে এগুলো আর পরে শোনাচ্ছি না, আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবেদন পত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://dnc.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 10-7-2023 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে শুরু হবে, আর অনলাইনে আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ও সময় 31-7-2023 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন পত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদন পত্রে প্রার্থী তার স্বাক্ষর 300×80 পিক্সেল ও রঙিন ছবি 300×300 পিক্সেল,
নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। হ্যাঁ প্রেভার্স, আপনাদের ছবি এবং স্বাক্ষর অবশ্যই আপলোড করতে হবে। তো আবেদন করার পূর্বে আপনাদেরকে ছবি এবং স্বাক্ষর নির্দিষ্ট সাইজে রিসাইজ করে নিতে হবে। তো প্রেভার্স, আপনারা মোবাইল দিয়েও এই কাজটি করতে পারবেন। কিভাবে আপনারা মোবাইল দিয়ে আপনাদের ছবি এবং সিগনেচার রিসাইজ করবেন এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি যদি এখনো পর্যন্ত আপনারা দেখে না থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটি পেয়ে যাবেন। সেখান থেকে দেখে প্রথমে আপনারা ছবি এবং সিগনেচার রিসাইজ করে নেবেন, তারপর আপনারা আবেদন করে নেবেন। প্রার্থী অনলাইনে প্রণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। হ্যাপ প্রিভার্স, আপনি যখন অনলাইনে আবেদনপত্রটি পূরণ করে সাবমিট করবেন তখন একটি অ্যাপ্লিক্যান্টস কপি পাবেন। সেই অ্যাপ্লিক্যান্টস কপিটি আপনাকে প্রিন্ট করে অথবা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে পরবর্তী কার্যক্রমের জন্য। তো প্রিভার্স, আপনি যখন অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন তখন একটি ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডিটি ব্যবহার করে আপনাকে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি বাবদ 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা আপনাকে ফি হিসেবে প্রদান করতে হবে। অবশ্যই আপনাকে টেলিটক প্রিপেড সিম থেকে এই মেসেজ দুটি করতে হবে। তো কিভাবে আপনারা এই টাকাটা পে করবেন এখন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম SMS আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে DNC, তারপর একটি স্পেস দিয়ে আপনি যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি লিখে 16 নম্বর মেসেজ সেন্ড করতে হবে। ফার্স্ট SMS লিখে সেন্ড করার পর আপনার মোবাইলে একটি ফিরতি SMS আসবে, সেই SMS টিতে 8 ডিজিটের একটি পিন কোড থাকবে। সেই পিন কোডটি ব্যবহার করে আপনাকে দ্বিতীয় SMS লিখতে হবে। দ্বিতীয় SMS লেখার নিয়ম হচ্ছে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে DNC, তারপর একটি স্পেস দিয়ে লিখতে হবে ইয়েস, তারপর আরেকটি স্পেস দিয়ে আপনি যে পিন নম্বর পাবেন সেই পিন নম্বর লিখে 16 নম্বরে MSD সেন্ড করতে হবে। দ্বিতীয় SMS টি সেন্ড করার পর আপনার মোবাইলে একটি কনফার্মেশন SMS আসবে, সেই SMS টিতে আপনার পাসওয়ার্ড এবং আপনার ইউজার আইডি থাকবে। সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি আপনাকে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। তো প্রেভার্স, আপনারা দেখলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী পদে 313 জন লোক নিয়োগ সংক্রান্ত যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আপনারা যদি এই পদে আবেদন করতে চান তাহলে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রথমে ভালো করে দেখে নেবেন, তারপর আপনারা আবেদন করে নেবেন। তো প্রেভার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তীতে আবেদন পদ্ধতি জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।